आज 23 बस व्यवसा कर सऊदी आरब बऊलिया आसलम यार एन हमार बऊे हाँ बोले डिफोर्स दिए दिवे जखे बोल मासे 1 लाख दी 1 लाख 20 दी जत दिन टाक दीस एत दिन भलो आ खूब फ्री आ तक हाँ तुम्हें जो 60,000 टाक ना दीते पर मासे तुम्हार लगे सम्पर्क करके लाभ कि एक जन रेमिटेंस योद्धा 24 बचर विदेश करे प्राय 80 लक्ष टाकार सम्पद गड़े दिए निजे स्त्री के और से स्त्री बोलते से तुम्हें जदि मासे 60,000 टाका दीते ना पारो ताहले आमी तुम्हार संसार करब ना तुम्हार साथे कथा बोलब ना एटाई तो जीवन संगी एटाई तो भालोबासार मानुष এই মানুষটাকে নিয়ে তো আমি সারা জীবন বাঁচতে চেয়েছিলাম কেননা আমি একজন প্রবাসী আমি আপনাকে বলতেছি প্রত্যেক মানুষকে বলতেছি আপনি প্রবাসী হন অথবা দেশেই থাকেন আপনি কি আপনার বউকে মনে প্রাণে বিশ্বাস করেন মনে প্রাণে বিশ্বাস করা সেই বউটাই যখন বিশ্বাসঘাতকতা করবে তখন নিজের জীবনটা দেওয়া যাওয়া আর কোনো রাস্তা থাকবে না ঠিক একইভাবে আমার এক প্রবাসী ভাই নিজের জীবন দিয়ে প্রমাণ করতে চায় নিজের স্ত্রীকে কখনোই বিশ্বাস করেন না আমি নিজেও মনে প্রাণে বিশ্বাস করি আমার স্ত্রীকে কিন্তু যখন দেখি এর মতন প্রবাসী এই ভাইয়ের মতন প্রবাসীরা 24 বছর বিদেশ করে 80 লক্ষ টাকার সম্পদ গড়ে দিয়েছে নিজের স্ত্রীকে সেই স্ত্রীকে বলে যে তুমি আমাকে কিছু টাকা দাও স্ত্রী বলে তুমি আমাকে টাকা দাও প্রত্যেক মাসে 60,000 টাকা দিতে হবে আর নয়তো আমি তোমার সংসার করব না আমি তোমাকে তালাক দেব আজকে দুঃখের সাথে বলি আমি খুব দুঃখের সাথে বলি কোথায় আছি আমরা কোথায় আছে আমাদের সমাজ আমি আমার প্রবাসী ভাইদেরকে বলতে চাই এর মতন আপনারা হয় না না আমি প্রথমে সেই ভাইটির ভিডিও দেখাই যিনি তার নিজের মৃত্যুর আগে কিছু কথা বলে গিয়েছিল দেশবাসীর কাছে বিচার চেয়েছিল আমি প্রথমে বলবো এই বিচার কখনোই হবে না এই বিচার কখনোই হবে না নিজের ভুলের বিচার অন্য কেউ করতে পারে না তারপরও সেই প্রবাসী ভাইটির কথাগুলো শুনুন যিনি নিজের জীবন দেওয়ার আগ মুহূর্তে একটি ভিডিও বার্তা দিয়েছিল চলুন সেই ভিডিওটি আপনাদেরকে দেখাই এরপরে এখন আমার বউয়ে আমাকে বলে ডিভোর্স দিয়ে দিবে আমি যখন আমাকে বলল আমি মাসে 1 লাখ দিই 1 লাখ 20 দিই যত দিন টাকা দিছি এত দিন ভালো আছিলাম খুব প্রিয় আছিলাম তখন আমাকে ও বলছে তুমি যদি 60,000 টাকা না দিতে পারো মাসে তোমার লগে সম্পর্ক রাখতে লাভ কি তোমার লগে যোগাযোগ রাখতে লাভ কি তোমার লগে কথা বললে লাভ কি তখন আমি বলছি তোমার সম্পর্ক রেখে টাকার বলে হ্যাঁ এই জন্যে আমি ওর আমার জীবনটা দিয়ে দিলাম আমি আর কিছু ওর জন্য ওর কাছে আমি অনেক টাকার সম্পদ রেখে গেছি প্রায় 80-90 লাখ টাকার সম্পদ করে দিছি এখন আমি বলছি সম্পদ দেখছ তুমি একটা কিছু কইরা দাও আমি এখন দে না ও আমাকে দিবে না আমার একটি অনুরোধ ওর জন্য আমার জীবনটা দিছি দর্শক শ্রোতা এবার আপনিই বলুন যিনি তার নিজের জীবন থেকে 24 বছর দিয়ে দিয়েছে শুধুমাত্র পরিবারের জন্য শুধুমাত্র তার নিজের স্ত্রীর জন্য এই যে স্ত্রী অনেক সুন্দরী রূপসী হয়তো একটু মোটা হয়েছে যখন তার যৌবনকাল ছিল তখন তিনি অনেক সুন্দর ছিল এই সৌন্দর্য রূপের মোহে পড়ে নিজের বাপ মাকে বিশ্বাস করে না অনেক প্রবাসী আছেন নিজের বাপ মাকে বিশ্বাস না করে স্ত্রীর নামে সঞ্চয় করেন স্ত্রীর নামে টাকা সম্পত্তির পাহাড় গড়েন অথচ সেই স্ত্রী আপনাকে ধোঁকা দিচ্ছে সেই স্ত্রী শেষ সময় আপনার পাশে থাকে না আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আমার প্রত্যেক প্রবাসী ভাইদেরকে অনুরোধ করতে চাই আপনারা অনেক পরিশ্রম করেন আমি নিজে একজন প্রবাসী আমি অনেক পরিশ্রম করি আমার কাছে যদি কিছু টাকা থাকে সেই টাকাটা আমি আমার জন্য কাজে লাগাতে হবে এটা সত্য আমরা আমাদের পরিবারের চিন্তা করি পরিবারের কথা চিন্তা করতে করতে আমাদের যে কিছু করা লাগবে সেটাই ভাবি না আর শেষ পর্যায়ে আমরা দেখি প্রতিনিয়ত এরকম অনেক মানুষ নিজের জীবন দিয়ে দিচ্ছে আত্মহত্যা মহাপাপ এই আত্মহত্যা করে আপনি কখনোই প্রমাণ করতে পারবেন না আপনি সুপুরুষ এই আত্মহত্যা করলেই আপনার জীবনের সমস্যা সমাধান হবে না এই জীবনটা আপনার সমস্যা সমাধান করতে বাঁচায় রাখতে হবে আপনি যদি আত্মহত্যা করেন তাহলে এই সমস্যার সমাধান কোনোদিনই হবে না আপনার স্ত্রী যদি আপনাকে ধোঁকা দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে জীবিত থাকতে হবে আপনাকে বেঁচে থাকতে হবে আপনার স্ত্রীর সাথে বোঝাপড়া করতে হবে আপনার টাকা যদি সৎ হয়ে থাকে তাহলে আপনি সৎভাবে সেই টাকাটা উদ্ধারের চেষ্টা করুন আপনি নিজের জীবন দিয়ে
আপনি নিজের জীবন দিলেন, আপনি বলতেছেন যে আমি 25-35 লক্ষ টাকা ঋণ আছি, সে ঋণের টাকা কে দিবে এখন? আপনি তো মারা গেলেন, আপনি তো আপনার জীবন দিয়ে দিলেন, সে ঋণের টাকা কে দেবে? আপনার জন্য তো আর জান্নাত থাকলো না, আপনার জন্য সেই পরকাল থাকলো না। তাই আমি আমার প্রত্যেক প্রবাসী ভাইদেরকে বলতে চাই, কখনোই এই ভুলটা করবেন না, এই ভুলটা কখনোই করবেন না। আমরা এই দুনিয়াতে এসেছি কিছু করে দেখাইতে চাই, আমরা কিছু করতে চাই, হয়তো একালের জন্য নয়তো পরকালের জন্য। আর যে পারে একালের জন্য পারে, পরকালের জন্য পারে। আমরা এখন এই দুনিয়ার মানে এই দুনিয়ার মায়া পড়ে আছি। তো আমি আমার সর্বশেষ প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের স্ত্রীকে অবশ্যই বিশ্বাস করবেন, তবে বিশ্বাসের মাত্রাটা এত বেশি যেন না হয়ে যায় পরে যেন আপনাকে এই ভাইয়ের মতন নিজের জীবনটা ত্যাগ করতে না হয়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমি জানি না এই ভাইয়ের স্ত্রীটা কোথায় আছে, কি করতেছে, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই ছবিটা অনেক বেশি পরিমাণ ভাইরাল হয়েছে। হয়তোবা এই ছবিটাকে চিহ্নিত করেই সেই আসামিকে ধরতে পারবেন, যার জন্য একজন প্রবাসী, একজন রেমিডিয়াল যোদ্ধা জীবন দিল, তার সাথে বোঝাপড়া করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতন বিদায়।